রাজ চক্রবর্তীর সমর্থনে ব্যারাকপুর নোনাচন্দনপুকুর এলাকায় নির্বাচনী সভা। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে ব্যারাকপুর নোনাচন্দনপুকুর বাজার এলাকায় নির্বাচনী সভা করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনে সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, ব্যারাকপুর পৌরসভা পৌর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম দাস ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। এদিনে সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আসুন দেখে নেওয়া যাক এই সভার কিছু দৃশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা, 24x7, সবার সাথে সবার পাশে। 10 কোটি মানুষকে বিনামূল্যে 5 লক্ষ টাকা বছরে স্বাস্থ্যের সুযোগ দিচ্ছে মমতা কেবল। প্রশ্ন এই যে ওরা মমতাকে হটাতে চায়, আপনারা কি রাখতে চান? আমি আপনাদের বলব, মমতা থাকবে যারা মনে করে তার হাত তুল। এইটাই আসল প্রশ্ন, মমতা থাকবে এইটাই প্রশ্ন। তার কারণ বাংলা নিজের মেয়েকে চায়। আমরা গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে যারা আসবে তাদের কথা শুনব না। ওরা এসে বলবে আমরা সোনার বাংলা বাঙাল করে দেব। আমরা সোনার বাঙাল চাই না, আমরা সোনার বাংলা চাই। আর ওরা সোনার বাঙাল করার আগে সোনার উত্তরপ্রদেশ করুক। উত্তরপ্রদেশে যে রোজ মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ করুক। আর মোদীকে আমি বলি, মোদীর সাথে পার্লামেন্টে দেখা হবে। আর এই গোটা ব্যারাকপুর কাঁপিয়ে দেওয়া রাজ চক্রবর্তীর বিজয় মিছিল, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে স্লোগানে স্লোগানে আপনাদের সঙ্গে দেখা হবে, আমার আপনাদের সঙ্গে কথা হবে, আর আমরা একসাথে উচ্চারণ করব হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দৈতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই, শান্ত এবং কল্যাণময় অব্দ চাই, মল্লিকার শেফালির সাথে চুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। জয় বাংলা, বাংলার জয় হোক, বাংলার মানুষের জয় হোক, বাংলা ও বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হোক। It's caught in the crossfire.